আসসালামু আলাইকুম দর্শক, আজকে সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইসলাম সম্পর্কে কোনো বক্তব্য দেবেন না ডক্টর জাফরুল্লাহ। এদিকে বিক্ষোভকারীদের উপর মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডব। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে মুখ খুললেন মিয়ানমারের সেনা প্রধান, সেনা অভ্যুত্থানের পর টিভিতে প্রথম ভাষণ। আরও থাকছে খালেদা জিয়ার কাছে ক্ষমা চাইলেন বিএনপি নেতারা। সর্বশেষ থাকছে দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের রিটের শুনানি বিকেলে। আজকের আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন শরীফ নিয়ে মিডিয়াতে কোনো বক্তব্য দিবেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার গণস্বাস্থ্যের ফ্রেশ উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার কাছে জানতে চেয়েছেন, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সোমবার 10ই ফেব্রুয়ারি বিকেলে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সাথে মত বিনিময় করবেন কিনা। সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, দৈনিক সকল সংবাদপত্র, টিভি, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সমূহে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সম্পর্কে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য আমি দিব না। তিনি আরো বলেন, আমি পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্য পড়াশুনো করছি। অপরদিকে সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে চতুর্থ দিনের মতো মিয়ানমারের অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের দমাতে দেশটির পুলিশ জল কামান ছুড়েছে, পাশাপাশি আটক করেছে বিক্ষোভকারীদের। এর আগে গতকাল দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। মঙ্গলবার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গনের চাউং এর কয়েক ডজন শিক্ষক মার্চ করে। তারা 3 আঙুলে স্যালুট দেখায়, আমরা শিক্ষক, আমার ন্যায় বিচার চাই, সূচিকে মুক্তি দিন বলে শিক্ষকেরা স্লোগান দিতে থাকেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাজধানী নেপিডোর বিভিন্ন স্থানে পুলিশ জল কামান ছুড়েছে। আর জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেপিডোয় বেশ কয়েকজন লোককে আহত হতে দেখা গেছে। অন্যদিকে মান্দালায় অন্তত 2 জন বিক্ষোভকারীকে আটক করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওদিকে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হাইং সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সোমবার টেলিভিশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। তিনি বলেন, তার সরকার মিয়ানমারের চলমান বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। খবর বিবিসির। মিন অং হাইং বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করা হবে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে যে চুক্তি আছে তাতেও কোনো প্রভাব পড়বে না। যদিও রোহিঙ্গা শব্দটি তিনি তার ভাষণে উল্লেখ করেননি, রোহিঙ্গা না বলে তিনি বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী যেভাবে গৃহহীন লোকজন বাংলাদেশ থেকে ফেরত আনার কথা ছিল সেটি চলতে থাকবে। এই ভাষণের পুরো কপি ছাপা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে। ভাষণের বেশিরভাগ জুড়ে অবশ্য নির্বাচিত সরকারকে উৎখাত করার পক্ষে সাফাই দিয়েছেন জেনারেল মিন অং হাইং। রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থায়ী শিবিরে যেসব বাস্তুচ্যুত লোকজন রয়েছে তাদের পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের সঙ্গে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তবে তিনি বলেছেন, যদি তা দেশের স্বার্থের কোনো ক্ষতি না করে, বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা গ্রহণযোগ্য, 1982 সালের নাগরিকত্ব অনুযায়ী তাদের ফেরার অনুমোদন দেওয়া হবে। এমন সময় ভাষণ দেন মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রধান এই ব্যক্তি, যখন দেশটিতে অভ্যুত্থানের বিপক্ষে ব্যাপক জনবিক্ষোভ হচ্ছে। কিন্তু ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে জেনারেল মিন অং হাইং ব্যাখ্যা দেন কেন কোনো পরিস্থিতিতে তাকে এই অভ্যুত্থান করতে হয়েছে। অপরদিকে কারাগার থেকে মুক্ত করতে গত 3 বছরে শক্তিশালী আন্দোলন বা কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সোমবার 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়েছেন দলটির সিনিয়র নেতা। তবে শিগগিরই দলকে সুসংগঠিত করে রাস্তায় নামা এবং খালেদা জিয়াকে কারাগার থেকে পুরোপুরি মুক্ত করার শপথ নিয়েছেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি বিভিন্নভাবে আমাদের কারাবন্দী নেতা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমা চাইছি, কারণ দুর্ভাগ্যজনকভাবে তাদের মুক্ত করতে আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, খালেদা জিয়া চিরদিনের জন্য কারাগারে থাকবেন না, কারণ বিএনপি আন্দোলন ধীরে ধীরে তীব্র
হবে এবং তার খালেদা জিয়া মুক্তির পথ সুগম করবে। বিএনপির এই নেতা বলেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে পুরোপুরি মুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে শিগগিরই আমরা দল পুনর্গঠন করে রাস্তায় নামব। দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলটির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিট যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তাদের দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমাদের এই যুদ্ধের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার মুক্তি গণতন্ত্র ও পুনরুদ্ধানের পথ সুগম করবে। সরকার বিরোধী শক্তিশালী আন্দোলন করার বিষয়ে অবিলম্বে বিএনপি সিদ্ধান্ত নেওয়া উচিত মন্তব্য করে গয়েশ্বর বলেন, সফল না হওয়া পর্যন্ত আমাদের রাস্তা ছেড়ে যাওয়া উচিত নয়, কথায় নয়, এটি আমাদের কাজে প্রমাণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমাদের রাস্তা দখল করতে হবে, যাতে দুর্নীতিবাজ শাসক দলের নেতারা তাদের ঘর থেকে বেরিয়ে আসতে না পারে। তিন বছর আগে খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির কয়েক হাজার নেতা কর্মী এই কর্মসূচিতে যোগ দেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি ছিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডের রায় দেয়। পরে তার 5 বছরের কারাদণ্ডের মেয়াদ দ্বিগুণ করে হাইকোর্ট। একই বছর অপর এক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন খালেদা জিয়া, যদিও দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে বিএনপি। করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষাপটে গত বছরের 25 মার্চ এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে 6 মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয় সরকার। এরপর গত 27 আগস্ট বিএনপি চেয়ারপার্সন মুক্তির মেয়াদ আরো 6 মাস বৃদ্ধি করা হয়। অন্যদিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে আজ শুনানি হবে হাইকোর্টে। আজ মঙ্গলবার 9 ফেব্রুয়ারি বিকেল 4:45 এই শুনানি হবে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এই সময় ধার্য করেন। শুনানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের BTRC আইনজীবী খন্দকার রেজাই রাকিব উপস্থিত ছিলেন। গতকাল সোমবার 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। আবেদনে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি টেলিভিশন চ্যানেলটিতে প্রচারিত প্রতিবেদনে ইউটিউব, টুইটার, ফেসবুক সহ সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন রিট আবেদনটি দাখিল করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, BTRC চেয়ারম্যান, পুলিশের IG সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে গত 1 ফেব্রুয়ারি আল জাজিরায় প্রতিবেদনে প্রকাশিত হয়। এরই মধ্যে এ প্রতিবেদন ভিত্তিহীন উল্লেখ করে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISP আর পুলিশ সদরদপ্তর থেকে পৃথক পৃথক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন মহল থেকেও প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সাংবাদিক মহল থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের BFUJ একাংশ বাংলাদেশে আল জাজিরা সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এই অবস্থায় গতকাল হাইকোর্টে রিট আবেদন করা হয়।